ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। শামীম রেজা এবং অনুরূপভাবে জামাল সানি ইউএই থেকে তারা জানতে চেয়েছেন প্রবাসীরা ফেতরা কিভাবে আদায় করবেন। এই প্রশ্নের জবাবে আমরা বলব যে ফেতরা বা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এটা হলো ফরজ, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপরে ফরজ করেছেন, যা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমার প্রসিদ্ধ হাদিস দ্বারা আমরা জানি, যেখানে আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সগীর ওয়াল কবীর, দাস স্বাধীন নারী পুরুষ ছোট বড় সকলের উপরেই যাকাতুল ফিতর ফরজ করা হয়েছে। কাজেই এই যাকাতুল ফিতর দেশে থাকুন প্রবাসে থাকুন সে অবস্থায় আপনাকে আদায় করতে হবে। সিয়াম পালন করেছেন, এই সিয়াম এর কাফফারা স্বরূপ আপনাকে এই ফেতরা আদায় করতে হবে। কেননা ফেতরা বা যাকাতুল ফিতর আদায় করলে কি হয়, তুহরাতাল লিসাইম, সিয়াম এর রোজা পবিত্র হয় এবং মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা হয়। তো এই যাকাতুল ফিতর যেখানে যে রোজা রেখেছেন সিয়াম পালন করেছেন সে জায়গাতেই যাকাতুল ফিতর আদায় করতে হবে। যাকাতুল ফিতর এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার প্রাথমিক কোনো বিধান নেই, যেখানেই রেখেছেন সেখানেই গরিবদেরকে দিতে হবে। হ্যাঁ, ওখানে যদি কোনো গরিব পাওয়া না যায়, ফেতরা নেওয়ার মতো কোনো গরিব পাওয়া না যায়, তাহলে অন্য কোনো স্থান, আপনার দেশ হোক অথবা এর চেয়ে অধিক কোনো অভাবী কোনো মুসলিম দেশ হোক, সেখানে আপনি যাকাতুল ফিতর পাঠিয়ে দিতে পারেন, ইনশা আল্লাহ আপনার যাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। মনে রাখতে হবে যে দেশে যেখানেই সিয়াম পালন করছেন সেখানের হিসাব অনুযায়ী সেখানেই যাকাতুল ফিতর আদায় করা হলো ইমানি দায়িত্ব। আল্লাহ আলম বিশ্বাস।